জান ঘরে ঘরে বিজি আসন্ন বিধানসভা নির্বাচন 2023-এ অতি সন্নিকটে আর হয়তো বা 2-3 মাস বাকি আছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকম বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে। তারই অঙ্গ হিসেবে আগামীকাল সারা ত্রিপুরা রাজ্যব্যাপী দুপুর 11টায় সমস্ত রাজ্যে প্রদেশে একই সাথে একই সময়ে একটা সুবিশাল একটা র্যালি করা হবে। এই র্যালিতে ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের যারা কার্যকর্তা থাকবেন, সমর্থক থাকবেন, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এটা নির্ধারিত হয়েছে। আমরা সবাই আমাদের এই মণ্ডলের বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন, লোক এসে আমরা চান্দাইপাড়া স্কুল মাঠে আমরা সমবেত হব। তারপর একটা সুদৃশ্য একটা র্যালি 1 কিলোমিটার জায়গা নিয়ে র্যালি হবে। এখানে আমাদের মোটামুটি একটা টার্গেট আছে যে আমরা এখানে 5-6 হাজার লোকের একটা জমায়েত করব। তো এটাকে সামনে রেখে আমরা আজকে আপনারা দেখছেন এখানে আমাদের যুব মোর্চার ভাইয়েরা কাজ করছে, বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে কালকে সুদৃশ্য র্যালি হবে। তো এখানে এইটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখেই আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ করেছে এই সমস্ত বিষয়গুলো আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সমস্ত কাজ কর্মসূচি। এই কর্মসূচি আগামীকাল ঠিক 11টার সময় শুরু হবে। তার জন্য আমি আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন আর আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে এই প্রচারটা আমি আশা করি এই প্রচারটা আরও প্রসারিত হবে। তো ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আজকে আমরা ধলাই জেলা কমিটির উদ্যোগে আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রদ্ধেয় পরিমল দেববর্মা মহোদয়ের উপস্থিতিতে আপনাদের আমরা ডেকেছি। তা আপনারা আমাদের ডাকে এসছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে এই কারণে ডাকা যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি গত 7 তারিখ একটা অভিযান শুরু করেছিল, যে অভিযানের শুভ সূচনা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি রবীন্দ্রভবনে তার শুভ উদ্ঘাটন করেছিলেন। সেই অভিযানটা ছিল বুথ বিজয় অভিযান। সেই অভিযান 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলছিল। আমাদের জেলার 375টা বুথে বিস্তারকের মাধ্যমে যতগুলো শক্তিকেন্দ্র রয়েছে 114টা শক্তিকেন্দ্রে পার্শ্ববর্তী মণ্ডল থেকে বিস্তারক দিয়ে সেখানে বুথের বিভিন্ন রিপোর্ট তুলে নিয়ে এসেছিল, শক্তিকেন্দ্রের রিপোর্ট তুলে নিয়ে এসেছিল। তো এখন আবার আগামী 27 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার আরেকটা নতুন অভিযান শুরু হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই অভিযানের নাম ঘরে ঘরে বিজেপি। ঘরে ঘরে বিজেপি মানে কালকে সেটার উদ্বোধন হবে, প্রত্যেকটা বিধানসভায় হবে, আমাদের জেলারও 6টি বিধানসভায় 6টি মণ্ডলে সেটা উদ্বোধন হবে, বেলা 11টায় উদ্বোধন হবে। তো আমরা আমবাসা মণ্ডলের যেটা সেটা চান্দ্রাইপাড়া স্কুল ময়দান থেকে আমরা সেটা উদ্বোধন হবে, সেখানে একটা জমায়েত হবে, জমায়েতের পর সেখানে নেতৃত্বরা ভাষণ রাখবেন, তারপর মিছিল যুগে 1 কিলোমিটার আমরা টাউন হল হয়ে তারপর আবার দোলুবাড়িতে গিয়ে সেখানে স্থানীয় নেতৃত্বরা ভাষণের মাধ্যমে সেই ঘরে ঘরে অভিযান সমাপ্ত হবে। এই অভিযানের মূল লক্ষ্য সেটাও 7 দিনের প্রোগ্রাম আগামী 3 তারিখ পর্যন্ত। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো কী কী করেছে তার রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের সুবিধা অসুবিধা সেগুলো জানা। তার জন্য আমরা প্রতি ঘরে আমরা জনসম্পর্কের মাধ্যমে প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা বা সাধারণ মানুষ অন্যান্য দলের সমর্থক কর্মী প্রত্যেকের বাড়িতে যাব, প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করব।